আমরা চৈত্র সংক্রান্তি সামনে রেখে আমরা এই যে আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব, আগামী কালকে চড়ক পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানটা শেষ হবে। এক মাস ব্যাপী আমরা পূজার পরে প্রত্যেক পাড়ায় এলাকা এলাকায় ঘুরে ঘুরে ঠাকুরের নামে আমরা ভিক মাগি এবং আজকে আমাদের লাস্ট যে ঘোরা সেটা শেষ হবে। আর দীর্ঘ প্রায় 70-80 বছর ধরে আমাদের পূর্বপুরুষ যারা, তারা এই ঐতিহ্যটা এটা করে আসছেন এবং আমরা এই ঐতিহ্যটা বজায় রেখে আমরাও এখনও এটা চালু রাখছি। আমাদের মূল উদ্দেশ্য যে স্বয়ং মহাদেব শস্যাধিপতি, ওনাকে সন্তুষ্ট করে ওনাকে আমরা আরাধনা করে মত্তলোকে নিয়ে আসা এবং সেখানে যাতে শস্যাদি ভালো ফলন হয় এবং মানুষ যারা জীবজন্তু পশু পাখি প্রত্যেকে যারা অভুক্ত না থেকে অন্তত দুমুঠো খাওয়ার ব্যবস্থা হয়, তার জন্য আমরা যে মহাদেবকে, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করি। আমাদের এই যে প্রোগ্রাম সেটা প্রায় 70-80 বছর থেকে চলছে, যারা পূর্বপুরুষ ছিলেন তারা করে আসছেন, আমরা বংশ পরম্পরা সেটাকে চালু রাখছি এবং আগামী দিনও সেটা চলবে। আগামীকালকে চড়ক পূজার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি হবে। আমার নাম জগন্নাথ দাস। এটা অ্যাকচুয়ালি আমাদের মূল যে পূজাটা হয় সেটা হচ্ছে বর্তমান দুর্গা চৌধুরী গ্রাম পঞ্চায়েত, এর আগে ছিল রাধাকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত দাসপাড়াতে। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাশীপুর, আমরা একটা বাড়িতে এসেছি, এখান থেকে আমরা আবার ওখানে চলে যাব এবং প্রায় সকাল থেকে রাত্র 1টা-1.5টা পর্যন্ত আমরা অনুষ্ঠান শেষ করে প্রতিটি বাড়ি বাড়ি ভিক মাগার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়। এরপরে আমরা সেখানে খাওয়া দাওয়া করে আছি। ঠিক আছে, ঠিক আছে।